আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই হোম ফেনি। কাছের এবং দূরের আমার ফ্রেন্ডস, ফলোয়ার, যে যেখান থেকে আজকের এপিসোডটা দেখছেন, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। বরাবর মতো আজকেও আবার হাজির হলাম স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চালতার মিষ্টি আচার। চেষ্টা করছি পুরো রেসিপিটা সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে, তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে আমার সাথে থেকে দেখে নিন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল যাবার আগে অন্তত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এখানে আমি দুইটা মাঝারি সাইজের চালতা নিয়েছি। প্রথমে টুকরো টুকরো করে কেটে ভালো করে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। চালতার টুকরোগুলো একটা হাঁড়িতে নিয়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে চালতার টুকরোগুলো সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সিদ্ধ করা চালতার টুকরোগুলো ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে ভালো করে চটকে কষলিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি সরিষার তেল, চিনি এবং আস্ত রসুন, শুকনো মরিচ, দারুচিনি, তেজপাতা, বিট লবণ এবং পাঁচফোড়ন খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। একটা কড়াইতে সরিষার তেলটুকু দিয়ে দিচ্ছি গোটা মরিচ, তেজপাতা, দারুচিনি এবং আস্ত রসুন, কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চালতা। চালতা দেওয়ার পরে ভালো করে উপর নিচ করে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই চালতার আচারে যা যা মশলাপাতি ইউজ করছি ডিসক্রিপশন বক্সে লেখা আছে, প্রয়োজনে দেখে নেবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ এবং চিনি, অনবরত আবারও নেড়ে নিচ্ছি। চিনি গলে আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। চিনি সম্পূর্ণভাবে গলে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তালা পাঁচফোড়ন গুঁড়ো, আবারও নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই চালতার আচারটা একদম ইয়ামি, একেবারে আঙুল চেটে ফুটে খাওয়ার মতো। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু সহজভাবে শেয়ার করতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকে পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।